রাজধানীর ধোলাইখাল এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয়তলায় আগুনের ঘটনা ঘটেছে সকালে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টাতে নিয়ন্ত্রণে আসে ওই ভবনের দ্বিতীয়তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি শাখা রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস এর আগে বেলা দশটা বিশ মিনিটে কারওয়ান বাজারের লাভিনচি হোটেলের পাশের একটি শেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটে খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধা ঘন্টার চেষ্টাতে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে এমন ধারণা করছে সংস্থাটি